হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার আগের দুটো ভিডিও আশা করি তোমরা সকলে দেখেছো, ফলো করেছো, ফরাসি বিপ্লবের সামাজিক আর অর্থনৈতিক কারণ। আশা করি তোমাদের সকলের ওই দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। তাহলে চলো আমি শুরু করছি। তাহলে প্রথমে আলোচনা করলাম ফরাসি বিপ্লবের সামাজিক কারণ, তারপর ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, এখন আসছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি আলাদা করে একটা কোয়েশ্চেন হিসেবে আলোচনা করব, কারণ এটা একটা আলাদা কোয়েশ্চেনই আসে যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। তাহলে এখন চলো রাজনৈতিক কারণ ছোট করে আমি বুঝিয়ে দিচ্ছি। রাজনৈতিক কারণের আন্ডারে প্রথম সাব পয়েন্ট হচ্ছে রাজতন্ত্রের স্বরূপ, অর্থাৎ ফরাসি রাজতন্ত্রের স্বরূপ বা প্রকৃতি কেমন ছিল। দেখো, ফরাসি বিপ্লব সৃষ্টিতে ফ্রান্সের তদানীন্তন অর্থাৎ তৎকালীন বুর্বন রাজতন্ত্রের দায়িত্ব ছিল সর্বাধিক। অষ্টাদশ শতকে ফ্রান্সে অতি কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ফ্রান্সে বুর্বন বংশের রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন এবং তারা বংশানুক্রমিকভাবে শাসন কার্য পরিচালনা করতেন। ১৬১৪ খ্রিস্টাব্দে থেকে পরবর্তী ১৭৫ বছর স্টেট জেনারেল বা ফরাসি জাতীয় প্রতিনিধি সভার কোন অধিবেশন ফ্রান্সে আহ্বান করা হয়নি। সুতরাং বলা যায় যে এ সময় ফ্রান্সে বুর্বন রাজবংশের রাজারা তারা নিজেদের ইচ্ছা অনুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন। সেখানে প্রজাদের মতামতের কোনো মূল্য ছিল না বা রাজতন্ত্র জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। পয়েন্টটা একবার বুঝিয়ে দিই, অর্থাৎ ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রাককালে বুর্বন রাজবংশ শাসন করত, বুর্বন রাজবংশের শাসকরা তারা স্বৈরাচারী শাসনে বিশ্বাসী ছিল, তারা মনে করত রাজার ক্ষমতা হচ্ছে ঈশ্বরের দেওয়া ক্ষমতা, তারা ঈশ্বর প্রদত্ত রাজকীয় ক্ষমতায় বিশ্বাস করত, এবং যে কারণে বুর্বন স্বৈরাচারী রাজতন্ত্র জনগণের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই রাজবংশের শাসনে জনগণের কোনো মতামতের বা কোনো কথার কোনো মূল্য ছিল না, তারা সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করত, যার সব থেকে বড় উদাহরণ 1614 খ্রিস্টাব্দের পর দীর্ঘ 175 বছর ফ্রান্সের স্টেট জেনারেল মানে ফরাসি জাতীয় প্রতিনিধি সভার কোনো অধিবেশন বুর্বন রাজারা ডাকেনি, কারণ তারা অতি কেন্দ্রীভূত স্বৈরাচারী সীমাহীন স্বৈরাচারী শাসনে বিশ্বাস করত। নেক্সট পয়েন্ট, রাজন্যবর্গের দুর্বলতা। সাব পয়েন্ট, ফরাসি রাজা চতুর্দশ লুই তিনি বিলাস ব্যসনে মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে দেশের শাসন কার্য পরিচালনা করতেন। রাজা চতুর্দশ লুইয়ের আমলে ভার্সাইয়ের রাজপ্রাসাদ ছিল ঐশ্বর্যের ইন্দ্রপুরী। ঐশ্বর্যের ইন্দ্রপুরী কথাটাকে কোট করে দাও। চতুর্দশ লুই এমনই একছত্র একচেটিয়া ক্ষমতার অধিকারী ছিলেন যে তিনি বলতেন আমি রাষ্ট্র, কোটেশনের মধ্যে যাবে আমি রাষ্ট্র, অর্থাৎ আই এম দ্য স্টেট, কোট করে দাও আই এম দ্য স্টেট। তার উত্তরাধিকারী রাজা পঞ্চদশ লুই ছিলেন অত্যন্ত বিলাসী, অলস এবং পরিশ্রম বিমুখ। তিনি প্রজাপতি রাজা, প্রজাপতি রাজা কথাটাকে কোট করো, তারপরে ব্র্যাকেটে ইংলিশে লেখো বাটারফ্লাই মনার্ক,
BUTTERFLY butterfly monarch MONARCH ব্র্যাকেট ক্লোজ। তিনি প্রজাপতি রাজা মানে বাটারফ্লাই মনার্ক নামেও পরিচিত ছিলেন। তিনি সম্পূর্ণভাবে, তিনি বলতে পঞ্চদশ লুই, তিনি সম্পূর্ণভাবে তার উপপত্নী মাদাম দি পম্পাদুর, তার উপপত্নী মাদাম ময়াকার দয়াকার ম, এটা বাংলাতেই লেখো মাদাম দি পম্পাদুর, প ময় পয় আকার দয়ুষু বয়শূন্য র, মাদাম দি পম্পাদুর প্রভাবাধীন ছিলেন। দাড়ি শাসনকার্যে পঞ্চদশ লুইয়ের উদাসীনতার সুযোগ নিয়ে রাজ কর্মচারীরা ধীরে ধীরে দেশে যথেচ্ছাচার শুরু করেন। দাড়ি মৃত্যুকালে পঞ্চদশ লুই তার অকর্মণ্যতার জন্য দেশের শোচনীয় অবস্থা উপলব্ধি করেছিলেন এবং বলেছিলেন যে কমা আমার পরেই মহাপ্রলয় আসছে। কথাটাকে কোট করো, আমার পরেই মহাপ্রলয় আসছে, কোট করো, ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেটে লেখো আফটার মি ডিলাজ, DELUGE আফটার মি ডিলাজ মানে আমার পরেই মহাপ্রলয় আসছে। অর্থাৎ পঞ্চদশ লুই বুঝতে পেরেছিলেন তার অকর্মণ্যতার জন্য দেশের কতটা শোচনীয় পরিস্থিতি হয়েছে। পরবর্তী রাজা ছিলেন দুর্বল চিত্ত ষোড়শ লুই। ষোড়শ লুইয়ের আমলে ফরাসি রাজতন্ত্র অবক্ষয়ের শেষ সীমায় উপনীত হয়। দাড়ি ষোড়শ লুইয়ের পক্ষে আর কোনোভাবেই ফরাসি রাজশক্তির পতন রোধ করা সম্ভবপর হয়নি। দাড়ি নেক্সট সাব পয়েন্ট হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। ফরাসি রাজশক্তির এই দুর্বলতার সুযোগ নিয়ে, এই দুর্বলতার সুযোগে ফ্রান্সের শাসনকার্য সম্পূর্ণভাবে অভিজাতদের হাতে চলে যায়। এই অভিজাতরা তারা স্ব স্ব প্রধান হয়ে উঠে নিজ নিজ স্বার্থে শাসনকার্য পরিচালনা করতে থাকে। ক্রমে ফ্রান্সের শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বৈরাচারী এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং তা ইন্টেন্ডেন্ট নামক, ইন্টেন্ডেন্ট কথাটাকে কোট করো, বলে দিচ্ছি কি, ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের হাতে চলে যায়। দাড়ি একটু বলে দিই, ইন্টেন্ডেন্ট হচ্ছে তখন ফ্রান্সের রাজস্ব আদায়কারী এক বিশেষ কর্মচারী ছিল যাদেরকে বলা হতো ইন্টেন্ডেন্ট। এরা রাজস্ব আদায়ের নামে সাধারণ মানুষের ওপর প্রচুর নির্যাতন করত, যে কারণে তাদেরকে বলা হতো অর্থলোলুপ নেকড়ে। তো ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের হাতে চলে যায়। দাড়ি তারা নিজ স্বার্থ সিদ্ধির জন্য চরম অত্যাচারী হয়ে ওঠে। দাড়ি যে কারণে জনসাধারণ তাদেরকে রক্তলোলুপ নেকড়ে উপাধিতে ভূষিত করে। রক্তলোলুপ নেকড়ে কথাটা কোট করো, রক্তলোলুপ নেকড়ে উপাধিতে ভূষিত করে। এছাড়া এ সময় লেতার দি ক্যাসে লয়কার ত বয়শূন্য র, লেতার দি দয় জফলা, লেতার দি ক্যাসে কয় জফলা আকার তালব্যশয় একার, লেটার দি ক্যাসে এটা একটা আইন, এই পুরোটাকে কোট করে দাও। এছাড়া এ সময় ফ্রান্সে লেটার দি ক্যাসে নামে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্য নিয়ে রাজ পুরুষরা যে কোনো সাধারণ নাগরিককে বিনা বিচারে কারারুদ্ধ করে রাখতে পারত এবং বাস্তিলের দুর্গ এরকমই নিরপরাধ বন্দিতে পূর্ণ হয়ে যায়। অর্থাৎ বলা যায় এ সময় ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল প্রহসনের নামান্তর। দাড়ি বিচারকরাও তারা তাদের পদগুলি সরকারের কাছ থেকে কিনে নিতেন। দাড়ি সরকার তাদের কোন রকম বেতন দিতেন না, জরিমানা থেকে
প্রাপ্ত অর্থের সবটাই বিচারকরা পেতেন। অর্থাৎ বিচারকরা যোগ্যতার ভিত্তিতে কেউ পদে নিযুক্ত হতো না, তারা কোনোভাবে সরকারের কাছ থেকে পদটা কিনে নিত। তার বিনিময়ে সরকার বিচারকদেরকে কোনো বেতন দিতেন না। বিভিন্ন অপরাধীর কাছ থেকে তারা যে জরিমানা স্বরূপ অর্থ পেত সেটা পুরোটাই বিচারকরা নিজেরা নিয়ে নিত। এজন্য অর্থ দণ্ডের পরিমাণ ছিল অত্যধিক। স্বাভাবিকভাবে জরিমানা হিসেবে যে অর্থদণ্ড করা হতো সেই পুরো টাকাটা বিচারকরা নিত, কারণ তারা সরকারের কাছ থেকে কোনো বেতন পেত না। ওই জরিমানার অর্থ দিয়েই তাদের জীবন ধারণ করতে হতো। তাই জরিমানা হিসেবে যে অর্থদণ্ড দেওয়া হতো সেই অর্থদণ্ডের পরিমাণ ছিল অত্যধিক। আইনের চোখে তখন ফ্রান্সে কখনোই সকলের সমান অধিকার স্বীকৃত ছিল না। দাঁড়ি বংশানুক্রমিকভাবে নিযুক্ত দুর্নীতিগ্রস্ত বিচারকরা তারা ন্যায় বিচার অপেক্ষা নিজ নিজ স্বার্থ সিদ্ধিতেই ব্যস্ত থাকতেন। লাস্ট সাব পয়েন্ট, ষোড়শ রুইয়ের ব্যর্থতা। এটা শেষ পয়েন্ট, রাজনৈতিক কারণের আন্ডারে লাস্ট সাব পয়েন্ট। রাজা ষোড়শ রুই পরিস্থিতির জটিলতা সম্পর্কে পূর্ণ অবহিত ছিলেন, দাড়ি যে কারণে তিনি বিভিন্ন রকমের সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন, দাড়ি কিন্তু যাজক ও অভিজাতদের তীব্র বিরোধিতায় রাজা ষোড়শ রুইয়ের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় এবং বিপ্লব আসন্ন হয়ে ওঠে, দাড়ি সূচনা পর্বে এই বিপ্লব, এই বিপ্লব মানে কি 1789 এর ফরাসি বিপ্লব, সূচনা পর্বে এই বিপ্লব রাজতন্ত্র বিরোধী ছিল না, তা ছিল প্রশাসনিক দুর্নীতি এবং বিশেষ সুযোগ সুবিধা ভোগীদের বিরুদ্ধে। দাঁড়ি এখানটা একটু বুঝিয়ে দিই। রাজা ষোড়শ রুই বুঝতে পারেন যে দেশের অবস্থা খুবই সংকটাপন্ন, একটা বিপ্লব আসন্ন। তখন তিনি বিভিন্ন সংস্কার কর্মসূচি গ্রহণ করেন, তিনি চেষ্টা করেন দেশকে বিপ্লবের হাত থেকে বাঁচানোর, কিন্তু যাজক ও অভিজাতদের তীব্র বিরোধিতার কারণে রাজা ষোড়শ রুইয়ের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় এবং শেষ পর্যন্ত 1789 এর ফরাসি বিপ্লব আসন্ন হয়ে পড়ে। প্রথম থেকে যে ফরাসি বিপ্লব বুর্গো রাজতন্ত্রের বিরুদ্ধে হয়েছিল তা নয়, প্রথম থেকে কিন্তু এই বিপ্লব ছিল যাজক এবং অভিজাত, অর্থাৎ ফ্রান্সে দীর্ঘদিন ধরে যে প্রথম দুটি এস্টেট ছিল সুবিধাভোগী শ্রেণী, সেই সুবিধাভোগী শ্রেণীর বিরুদ্ধে বিপ্লব, প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব, বিচার ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব। প্রথম দিকে কিন্তু বিপ্লবীরা সরাসরি বুর্গো রাজতন্ত্রের এগেনস্টে গিয়ে কোনো বিপ্লব করেনি, তারা প্রশাসনিক দুর্নীতি, বিচার ব্যবস্থার দুর্নীতি, বিশেষ সুবিধাভোগী যাজক ও অভিজাতদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। প্রথম থেকে এটি রাজতন্ত্র বিরোধী বিপ্লব ছিল না। কিন্তু পরের লাইন, কিন্তু রাজা ষোড়শ রুই প্রয়োজনীয় সংস্কার প্রবর্তনে ব্যর্থ হলে ধীরে ধীরে বিপ্লব রাজতন্ত্র বিরোধী হয়ে ওঠে, দাড়ি ঐতিহাসিক ফিসার তাই বলেছেন যে, কমা কোটেশন শুরু করো, দ্য রেভলিউশন কেম বিকজ দ্য কিং ফেল্ড, দ্য রেভলিউশন কেম বিকজ দ্য কিং ফেল্ড, FAILED, ফেল্ড মানে ব্যর্থ হয়েছিলেন, ফেল্ড টু সলভ দ্য কোয়েশ্চেন অফ প্রিভিলেজ। আবার বলছি, দ্য রেভলিউশন কেম বিকজ দ্য কিং ফেল্ড টু সলভ দ্য কোয়েশ্চেন অফ প্রিভিলেজ, ফুল স্টপ, কোটেশন ক্লোজ। এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে বলতে হবে, অর্থাৎ ফরাসি রাজ অভিজাতদের বিশেষ অধিকারগুলো লোপ করতে অসমর্থ হলে বিপ্লব ঘটে, দাড়ি অর্থাৎ সাধারণ মানুষ কি চেয়েছিল, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, যাজক অভিজাতদের কোনো বিশেষ সুবিধা থাকবে না,
যোগ্যতার ভিত্তিতে সকলে সুযোগ সুবিধা পাবে। কিন্তু ষোড়শলৈ যাজক ও অভিজাতদের বিরোধিতার কাছে হার মেনে গিয়েছিলেন। তিনি এই বিশেষ সুবিধাভোগী শ্রেণীকে কন্ট্রোল করতে পারেননি। যাজক ও অভিজাতদের বিশেষ সুযোগ সুবিধাগুলোকে তিনি কন্ট্রোলে আনতে পারেননি, সমাজে বৈষম্য দূর করে সমতা তৈরি করতে পারেননি, এবং রাজার এই ব্যর্থতার জন্যই শেষ পর্যন্ত ফরাসি বিপ্লব রাজতন্ত্র বিরোধী বিপ্লবে পরিণত হয়। দ্য রেভলিউশন কেম বিকজ দ্য কিং ফেল টু সলভ দ্য কোয়েশ্চেন অফ প্রিভিলেজ। তাই মাদেলা, ঐতিহাসিক মাদেলা বলেন, ময়াকার দয়েকার লয় চন্দ্রবিন্দু আকার। মাদেলা বলেন, কোটেশন শুরু করো, ফরাসি রাজতন্ত্রই বিপ্লব সৃষ্টি করেছিল। কোটেশন ক্লোজ, ব্র্যাকেটে ইংলিশটাও লিখে নাও। ইট ওয়াজ দ্য ফ্রেঞ্চ মনার্কি হুইচ মেড দ্য রেভলিউশন। ফুলস্টপ, কোটেশন ক্লোজ। তো এই ছিল ফরাসি বিপ্লবের অর্থ, সামাজিক, রাজনৈতিক কারণ। এটা ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা, সেটা আমি আলাদা করে আলোচনা করব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। কারোর কোথাও কোনো প্রশ্ন বা ডাউটস থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। আর আবারও বলছি, তোমরা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে অনেক বেশি বেশি করে শেয়ার করো, যাতে কারোরই পড়াশোনার কোনো অসুবিধা না থাকে। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কোনো স্টুডেন্টদের অর্থনৈতিক কারণে হোক বা অন্য বিভিন্ন কারণে হোক, এখন এই কোভিড সিচুয়েশনে স্কুল বন্ধ, অনলাইন ক্লাসেস হচ্ছে, তাই বিভিন্ন কারণে পড়াশোনাতে একটা অল্প বিস্তর হলেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সেই প্রতিবন্ধকতা যতটা সম্ভব দূর করা যায় আমি চেষ্টা করছি আমার তরফ থেকে। তোমরাও ভিডিওগুলো অনেক বেশি বেশি শেয়ার করো, যাতে সকলের পড়াশোনা করতে অনেক অনেক সুবিধা হয়। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখো, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড সম্পর্কে তোমরা জানতে পারো। এবং আবারও বলবো, প্লে লিস্টটাকে ফলো করো। প্লে লিস্টে আমি পরিষ্কারভাবে সমস্ত কিছু দিয়ে দিব, যে কোন ভিডিওটা কোন ক্লাসের, কোন চ্যাপ্টারের, কোন টপিকের ওপর। তোমরা প্লে লিস্ট দেখলে পরিষ্কার বুঝে যাবে।